দর্শক, আমি কামরুল হাসান সবুজ, আপনাদের স্বাগত জানাচ্ছি সময় সংবাদের ডিজিটাল প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্মে আমরা আলোচনা করে থাকি দিনের গুরুত্বপূর্ণ সংবাদ। আজ আলোচনার বিষয় বিশ্ব সেরা বাংলাদেশ। খটকা লাগলো, কিন্তু খটকা লাগলেও এই অর্জন আমাদের শিল্প খাতের, আমাদের তৈরি পোশাক শিল্পের অর্জন। এটি সাধারণত যে আমরা বিভিন্ন ধরনের অর্জন দেখে থাকি পোশাক শিল্পের বা আমাদের শিল্প খাতের, সেই অর্জনের একটি বিশেষ দিক হচ্ছে শিল্প কারখানা স্থাপনের ক্ষেত্রে বিশ্ব সেরা হয়েছে বাংলাদেশ। অর্থাৎ সবচেয়ে ভালো মানের পরিবেশসম্মত এবং কর্মপরিবেশ সহ যে কারখানাগুলো স্থাপন করা হচ্ছে এখন বিশ্বব্যাপী, সেই বিশ্বব্যাপী যে কারখানা স্থাপনের প্রতিযোগিতা চলছে এক ধরনের, সেখানে বিশ্বের সেরা কারখানার মালিক বাংলাদেশ। শুধুমাত্র তাই নয়, বিশ্বের শীর্ষ 100টি কারখানার ভেতর 52টি বাংলাদেশে। এই অর্জন নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার শুরুতে আমরা একটি প্রতিবেদন দেখে আসি, তাহলে অনেকটাই ধারণা জন্মাবে আপনাদের। একে একে পরিবেশ বান্ধব কারখানা স্থাপনে সবাইকে টপকে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই অর্জনকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেল ময়মনসিংহের গ্রিন টেক্সটাইল লিমিটেড ইউনিট 4। গত 21 ফেব্রুয়ারি এই কারখানাকে বিশ্বের সর্বোচ্চ ভালো মানের সবুজ কারখানার স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল। লিড সনদে 110 পয়েন্টের মধ্যে যাদের অর্জন 104 পয়েন্ট। 2018 সালের 28 মে 101 পয়েন্ট নিয়ে বাংলাদেশকে টপকে সবচেয়ে ভালো মানের কারখানার স্বীকৃতি পেয়েছিল ইন্দোনেশিয়া। এই গ্রিন ফ্যাক্টরিজের অ্যাচিভমেন্টগুলো, সাস্টেনেবল ফ্যাক্টরিজ অ্যাচিভমেন্টগুলো আমাদেরকে দর কষাকষিতে অনেক সাহায্য করবে, অনেক এগিয়ে নিতে সাহায্য করবে। মার্কিন সংস্থাটির তথ্য, নেটওয়ার্ক খাতেও সব থেকে এগিয়ে বাংলাদেশ। বিশ্বের সবচেয়ে ভালো মানের নিট পোশাক কারখানা নারায়ণগঞ্জের ফতুল্লা অ্যাপারেলস, আর ওভেনে বিশ্বসেরা দ্বিতীয় শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশের রেমি হোল্ডিংস। এটা নিজের যতটা বেনিফিট হয় তার থেকে আমাদের যে কান্ট্রি ইমেজ, যে আমাদের যে কান্ট্রি ব্র্যান্ডিং, আমাদের দেশের যে একটি ইমেজ, সেটা অনেকাংশে বৃদ্ধি পায়। যুক্তরাষ্ট্রের এমন স্বীকৃতি যেমন উদ্যোক্তাদের আত্মবিশ্বাসী করবে বাজার ধরতে, তেমনি এখন ইউরোপীয় ইউনিয়নের কার্বন নিঃসরণ কমানোর শর্ত পূরণে বাড়তি নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এই সমস্ত লিড সার্টিফাইড ফ্যাক্টর যেগুলো প্রথম দিকে প্রথম সারি যেগুলো আছে তারা একটু কম জ্বালানি ব্যবহার করে, মানে বাকিরাও যদি তাদেরকে ফলো করতে থাকে তাহলে সেক্ষেত্রে তখন কিন্তু আমাদের এই যে পুরো যে আর্মেজি সেক্টর সেখানে কিন্তু একটা ভালো একটা অবস্থা অর্জন করতে পারবো, বিশেষ করে যে কার্বন নিঃসরণের ক্ষেত্রে। তো এটা যদি আমরা অর্জন করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের আর কোনো বাধা থাকবে না, বিশেষ করে ইউরোপিয়ান মার্কেট অ্যাক্সেস এবং সারা পৃথিবীতে যে সমস্ত উন্নত দেশের যে বাজার সেই বাজারগুলোতে। বর্তমানে লিড সনদের শীর্ষ 13টির 11টি সহ বিশ্ব সেরা 100টি কারখানার মধ্যে 52টির মালিক বাংলাদেশ। অথচ সর্বোচ্চ পোশাক রপ্তানিকারক ও দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশ চীনে রয়েছে মাত্র 10টি, আর 9টি নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা দেখছিলাম আমাদের দেশের তৈরি পোশাক খাতের অর্জন। আমরা দেখেছি আসলে যখন অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি মূলত যে রপ্তানিমুখী অর্থনীতি যদি বলা যায়, তাহলে সেটি পোশাক খাত নির্ভরশীল এবং পোশাক খাত থেকেই আসলে সবচেয়ে বেশি রপ্তানি আয় আসে, এবং সেই রপ্তানি আয়টা নিশ্চিত করার জন্যই কিন্তু আসলে বছরের পর বছর ধরে যে উদ্যোক্তাদের মনোযোগ, বায়ারদের যে চাওয়া, সব কিছু মিলিয়ে কারখানা স্থাপনে বেশি বিনিয়োগ এবং বেশি বিনিয়োগ করে যে অবিশ্বাস্য অর্জন করেছে বাংলাদেশ, সেই অর্জনের প্রতিফলন আমরা এখন দেখতে পাচ্ছি। এবং সেই প্রতিফলন হিসেবে কিন্তু এখন আমরা প্রায়ই শুনি আত্মবিশ্বাসী উদ্যোক্তাদের কথা। তারা কিন্তু বলে থাকেন যে তাদের এখন কর্মপরিবেশ কোনো ইস্যু নয়, তাদের যে বার্গেনিং পাওয়ার ক্যাপাসিটি দর কষাকষির ক্ষেত্রে সেটি তাদের বাড়ছে, এবং এই যে বাড়ার পেছনে কিন্তু একটি বড় শক্তি হিসেবে কাজ করছে তাদের এই পরিবেশ বান্ধব কারখানা স্থাপনের যে বড় বিনিয়োগ। আমরা দেখেছি যখন অ্যাকর্ড অ্যালায়েন্স এসেছিল রানা প্লাজা ধসের পরে, দুর্ঘটনার পরে, সেই সময় আসলে ছিল নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে, কিন্তু সেইখান থেকে আসলে কয়েক ধাপ এগিয়ে বাংলাদেশ চলে গেছে। অর্থাৎ এখন শুধুমাত্র নিরাপদ কর্ম পরিবেশটাই নিশ্চিত করা হচ্ছে না, নিশ্চিত করা হচ্ছে পরিবেশ বান্ধব কারখানা, অর্থাৎ পরিবেশের কোনো ক্ষতি হবে না, এফিসিয়েন্সি বাড়বে এবং সেখানে জ্বালানি খরচ কমবে, পানির ব্যবহার কমবে, সব কিছু মিলে কার্বন নিঃসরণ কমবে, সব কিছু মিলিয়ে আসলে একটি পরিবেশের যে প্রতি দায়বদ্ধতা রয়েছে উদ্যোক্তাদের, সেই দায়বদ্ধতা থেকে আসলে কারখানা স্থাপন করছে। এবং এখান থেকে অর্জনও কিন্তু রয়েছে। আমরা দেখেছি যে গত 3 মাসের আমরা যদি দেখি, জানুয়ারি, ডিসেম্বর এবং নভেম্বর, এই গত 3 মাসে কিন্তু বাংলাদেশ রেকর্ড রপ্তানি আয় করেছে, এবং সেখানে 5 বিলিয়নের বেশি একক কোনো মাসে পরপর 3 মাসে এসে আয় এসেছে, এবং সেই আয়টা আসার বড় একটি ভিত্তি কিন্তু এই তৈরি পোশাক শিল্প, এবং তৈরি পোশাক শিল্পের উপর ভিত্তি করেই আসলে এই রেকর্ডগুলো বাংলাদেশ করেছে। আমরা যদি এখন দেখি আসলে বিশ্ব সেরা কারখানা স্থাপনে বাংলাদেশের যে অর্জনগুলো রয়েছে বা বিশ্বের প্রতিযোগী দেশগুলোর সাথে বাংলাদেশের যে পার্থক্য রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনার শুরুতে আসলে আমরা একটু দেখে আসি আসলে লিড সনদ, এই লিড সনদের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি সম্পর্কে একটু প্রথমে ধারণা নিয়ে থাকি। এই লিড সনদটি দিয়ে থাকে যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল, এবং সেই লিড সনদে মোট 110 পয়েন্ট রয়েছে
যেখানে 110 পয়েন্টের ভেতর 80 পয়েন্টের বেশি পেলে সেটি প্লাটিনাম, অর্থাৎ এটি সর্বোচ্চ ক্যাটাগরির হয়ে থাকে। এরপরে 60 থেকে 79 পয়েন্ট পেলে হয় গোল্ড, সিলভার 50 থেকে 59, এবং যেটা সার্টিফাইড, শুধুমাত্র সার্টিফাইড কারখানা, সেই সার্টিফাইড কারখানা হতে গেলে 40 থেকে 49 পয়েন্ট দরকার হয়। এবং এরপরে যদি আমরা দেখি আসলে যে লিড সনদে আসলে কি দেখা হয়, কোন বিষয়গুলো খেয়াল করা হয়, এখানে খেয়াল করা হয় বেশ কয়েকটি বিষয়। তার ভেতরে 9টি বিষয় যে বিষয় খেয়াল করা হয়, কারখানা প্রাঙ্গণ দেখা হয়, আসলে কারখানা প্রাঙ্গণটা কেমন, পানির ব্যবহারে দক্ষতা, অর্থাৎ পানি কি পরিমাণ কম পরিমাণ ব্যবহার করা হচ্ছে, কত কম পরিমাণে, জ্বালানি ও পরিবেশের বিষয়টি দেখা হয়, উপকরণ ও সম্পদের ব্যবহারের ক্ষেত্রে দেখা হয় অভ্যন্তরীণ পরিবেশ, উদ্ভাবন যেটি হচ্ছে বর্তমান বাজার ধরার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করে, আঞ্চলিক অগ্রাধিকার, অবস্থান ও যাতায়াত, এই কয়েকটি বিষয় বেশ গুরুত্ব সহকারে দেখা, এবং সেখানেই আসলে পয়েন্টগুলো ভাগ করে দেওয়া হয়। এবং সেই জায়গা থেকেই আসলে আমরা দেখছি যে আমাদের যে অর্জনটি রয়েছে এখন পর্যন্ত, সেই অর্জনে বাংলাদেশে আসলে যে শীর্ষ 100টি কারখানা রয়েছে তার ভেতর বাংলাদেশে রয়েছে 52টি, চীনে রয়েছে 10টি মাত্র, পাকিস্তানে 9টি, ভারত ও শ্রীলঙ্কায় 6টি করে রয়েছে। তো আমরা যেটা দেখছিলাম যে এই যে বর্তমান গত 21 ফেব্রুয়ারি যে অর্জনটি বাংলাদেশ করেছে, অর্থাৎ বাংলাদেশের যে গ্রিন টেক্সটাইল লিমিটেড নামে একটি কারখানার যে অর্জন, সেই অর্জনটি আসলে 110 পয়েন্টের ভিতর 104 পয়েন্ট পেয়েছে। এই 104 পয়েন্ট যে পেলো, এই 104 পয়েন্ট পাওয়ার আগে 101 পয়েন্ট নিয়ে ইন্দোনেশিয়ার একটি কারখানা 2018 সাল থেকে কিন্তু বিশ্বসেরা হয়েছিল। তার আগে অবশ্য আবার বাংলাদেশেই কিন্তু ছিল বিশ্বসেরা নিটওয়্যার পোশাক কারখানা। তো সেই জায়গা থেকে আবার এই কয়েক বছর পরে কিন্তু বাংলাদেশ আবার সেই সেরার অবস্থানটি দখল করে নিল, এবং শুধু সেরার একটি কারখানাই অবস্থান করেনি কিন্তু, যে টেক্সটাইল খাতের যেমন বিশ্বসেরা কারখানা বাংলাদেশের রয়েছে, নিটওয়্যার কারখানাও কিন্তু বিশ্বসেরাটা বাংলাদেশেই রয়েছে, এবং ওভেনের ক্ষেত্রে দ্বিতীয় শীর্ষস্থান বাংলাদেশের। তো এই অর্জনের যে বর্তমানে অবস্থা, সেই অবস্থানটা আসলে প্রতিবেশী অনেক দেশের চেয়ে অনেক অনেক গুণ এগিয়ে বাংলাদেশ, অর্থাৎ পরিবেশ বান্ধব কারখানা স্থাপনের ক্ষেত্রে। আমরা যদি দেখি এরপরে যে বাংলাদেশের লিড সনদপ্রাপ্ত কারখানা এখন কতগুলো রয়েছে, আমরা দেখেছি যে 100টি শীর্ষ কারখানার 52টি বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে আসলে মোট কতগুলো আসলে লিড সার্টিফাইড কারখানা রয়েছে। এর ভেতরে দেখা যাচ্ছে যে প্লাটিনাম সার্টিফাইড কারখানা রয়েছে 65টি, অর্থাৎ সবচেয়ে ভালো মানের যে লিডের সার্টিফাইড কারখানাগুলোর ভেতর সবচেয়ে ভালো মানের হচ্ছে প্লাটিনাম, সেটি 65টা রয়েছে। এরপরের ধাপে রয়েছে গোল্ড 110টি, সিলভার রয়েছে 10টি, সার্টিফাইড রয়েছে 4টি, মোট 189টি লিড সনদপ্রাপ্ত কারখানা রয়েছে বাংলাদেশে, যেটি আসলে প্রতিবেশী অনেক দেশের চেয়ে অনেক অনেক বেশি। আমরা যদি দেখি যে আসলে লিড সনদ, এই যে কারখানা স্থাপনে অনেক বেশি বিনিয়োগ করতে হয়, তো সেই বিনিয়োগটা বেশি করলে আসলে সুবিধাটা কী হয়, ভালো ক্রেতার ক্রয়াদেশ পাওয়া যায়। ভালো ক্রেতার ক্রয়াদেশ পাওয়া গেলে কয়েকটা জিনিস নিশ্চিত হওয়া যায়, পেমেন্টে নিশ্চিত হওয়া যায়, এবং ধারাবাহিক কাজ পর নিশ্চয়তাটা পাওয়া যায়, এবং যখন উৎপাদন ব্যবস্থা শক্তিশালী হয়, এফিসিয়েন্সি হয়, তখন ভালো দাম পেতে দরকষাকষির ক্ষমতা বাড়ে উদ্যোক্তাদের, যে দরকষাকষির ক্ষমতা নিয়ে আসলে দীর্ঘদিন ধরেই উদ্যোক্তারা কাজ করে আসছিলেন, এবং বলা হচ্ছিল যে নিজেদের ভেতরে আসলে প্রতিযোগিতা করে দাম কমিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ করে, এই একটি কিন্তু অভিযোগ একে অপরের বিরুদ্ধে ছিল। সেই জায়গা থেকে কিন্তু এখন সরে এসেছে বাংলাদেশ, এখন বেশ খানিকটাই তারা প্রতিযোগী তার সক্ষমতা অর্জন করেছে, এবং দরকষাকষির ক্ষেত্রে নিজেদের অবস্থান শক্ত করে পেরেছে এই লিড সার্টিফাইড কারখানার সংখ্যা বাড়ার কারণে এবং পরিবেশ বান্ধব কারখানা স্থাপন করার কারণে। আমরা যদি দেখে আসি আসলে লিড, এই যে গত 21 তারিখে যে ময়মনসিংহে অবস্থিত গ্রিন টেক্সটাইল লিমিটেড, এটি যে বিশ্বসেরা কারখানা হলো, কিন্তু এর শুরুটা হয়েছিল আসলে কত সালে, এর শুরুটা হয়েছিল 2012 সালের 30শে মে, যেদিন প্রথমবারের মতো বাংলাদেশ লিড সার্টিফাইড কোনো কারখানার স্বীকৃতি পেয়েছিল, এবং সেই স্বীকৃতিটা ছিল প্লাটিনাম ক্যাটাগরিতে ভিন্টেজ ডেনিম স্টুডিও লিমিটেড, যেটার স্থান ঈশ্বরদীপ ইজেড পাবনায়। তো এরপরে আসলে এর থেমে থাকেনি, এরপরে মাঝখানে শুধুমাত্র কিছুটা সংখ্যার ভেতর পড়ে গিয়েছিল, যেটা রানা প্লাজা ধসের পরে বা ধ্বংসের দুর্ঘটনার পরে কিছুটা থমকে গিয়েছিল, কিন্তু তারা থেমে থাকেনি, তারই স্বীকৃতি এই একটি। আমরা যদি দেখি আসলে আমরা যেটা আলোচনায় বলছিলাম যে শীর্ষ 13টির মধ্যে বাংলাদেশের 11টি কারখানা রয়েছে, এই অর্জনটি আসলে বেশ গর্বের, বুক ফুলিয়ে বলা যায়, এবং কারখানা স্থাপনের ক্ষেত্রে যে বিনিয়োগ এখন করা হচ্ছে সেই বিনিয়োগটাকে আরও প্রতিযোগিতা সক্ষম করতে বিশ্লেষকদের যে পরামর্শ সেটি হচ্ছে আমরা যে আলোচনাটা করলাম, এটি ইউএস অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে এই সার্টিফিকেটটা দেওয়া হয়, এবং এটি বিশ্বের মর্যাদাপূর্ণ বায়ারদের সাথে কাজ করতে সহযোগিতা করে। তবে বাংলাদেশের জন্য আরেকটি বিষয় খেয়াল করতে হবে, এখন কার্বন নিঃসরণের ক্ষেত্রে যতটা ইফিসিয়েন্সি হওয়া যায়,
এফিসিয়েন্ট হওয়া যায় সেই দিকে খেয়াল করতে হবে। কারণ আমরা জানি যে ইউরোপের বাজারে হয়তো বা আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে গেলে শর্ত আসতে পারে, বা উন্নত বিশ্বের যে বাজারগুলো রয়েছে সেখান থেকে শর্ত আসতে পারে। কারণ পরিবেশ বান্ধব নিশ্চয়তা দিতে গেলে কার্বন নিঃসরণটা কমাতে হবে, এবং বিশ্বব্যাপী আসলে কার্বন নিঃসরণ কমানোর দিকে যাচ্ছে এখন শিল্প কারখানা। সেই জায়গাতে আসলে আমাদের এখন কাজ করার মনোযোগ দিতে হবে, কাজের জন্য মনোযোগ দিতে হবে। এজন্য সরকারের বিশেষ ফান্ড যদি গঠন করার সুযোগ থাকে তাহলে সেই সুযোগটাও নিতে হবে। কারণ আগামীর বাজারটা আমাদের বাংলাদেশের ক্রেতাদের আত্মবিশ্বাস তাদের দখলে, কারণ তারা পরিবেশ বান্ধব কারখানা স্থাপন করেছে। এবং এই পরিবেশ বান্ধব কারখানা স্থাপনের মধ্যে দিয়ে পরিবেশের সুরক্ষা যত বেশি নিশ্চয়তা সুরক্ষিত করা যায়, পরিবেশের সুরক্ষার যতটা নিশ্চয়তা দেওয়া যায় তত তাদের যে দরকষাকষির ক্ষমতা সেটা বাড়বে, এবং বিশ্বে বাংলাদেশের যে রপ্তানিমুখী খাতের যে উজ্জ্বল ভাবমূর্তি সেটি উজ্জ্বলতর থেকে উজ্জ্বলতর হবে। তো দর্শক, আজকে আমাদের এই যে বিশ্বসেরা বাংলাদেশ নিয়ে তৈরি পোশাক খাতের, বিশেষ করে শিল্প খাতের অর্জন নিয়ে আমাদের আলোচনার এখানেই শেষ। দেখা হবে আগামীকাল অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।